ব্লকে ব্লকে ডেপুটেশন বিজেপির, উত্তর থেকে দক্ষিণ বিজেপির সাংগঠনিক জেলার তরফে বিক্ষোভ সমাবেশ ডেপুটেশন, বেলডাঙ্গা থেকে শ্রুতি, বিডিওকে ডেপুটেশন একাধিক দাবিতে। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর তিন দিন ব্লকে ব্লকে বিডিওর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি নিয়েছে বিজেপি। শুক্রবার মুর্শিদাবাদ দুই সাংগঠনিক জেলা বিজেপির তরফেই স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির বেলডাঙ্গা বিধানসভার পক্ষ থেকে বেলডাঙ্গা ব্লক অফিসে স্মারকলিপি দেওয়া হয়। যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে অবিলম্বে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা উপযুক্ত ব্যক্তিরা যেন পায় সেটা যেন সিলেক্ট করা হয়, এবং প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা যেন পশ্চিমবঙ্গে চালু হয়, এবং সাড়ের কালীবাজারি রক্ষার জন্য রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়, এরকম একাধিক দাবি সহ আজকে আমরা বেলডাঙ্গা ব্লক ওয়ান সমষ্টির উন্নয়ন আধিকারিক মহাশয়কে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা লিখিত আকারে ডেকেছি। এর পাশাপাশি বিজেপি উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার শ্রুতি ব্লক মণ্ডল কমিটির তরফেও শ্রুতি দু নম্বর ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি দেওয়া হল। মূলত কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়েই বিজেপির এই স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি। কৃষকদের স্বার্থের জন্য আজকে এই ডেপুটেশনকে সাত দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিলাম। আমরা চাই যে সমস্ত উন্নয়ন আধিকারিকের মাধ্যমে মাননীয় সেই চোদ্দতলা নবান্ন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে পৌঁছাই। বিজেপি স্মারকলিপি প্রদানের পর প্রতিক্রিয়া জানিয়েছেন শুধু দু নম্বর ব্লকের বিডিও। চাষিদের বিভিন্ন রকম দাবি দেওয়া সংক্রান্ত বিষয়ে ওনাদের একটা ডেপুটেশন আছে, এখানে স্মারকলিপি আছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটা ঠিক সময় পাঠিয়ে দেবো প্রতিকার জন্য। মুর্শিদাবাদ কনক্লেভ 2021 আগামী 30 এবং 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি বহরমপুর রবীন্দ্র সদনে।